ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। খবর সূত্রে আজ সকালে দিল্লি পৌঁছন কোচবিহার দক্ষিণের বিধায়ক, তাঁকে স্বাগত জানান কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। সূত্রের খবর, আজই অমিত শাহর সঙ্গে দেখা করবেন তৃণমূল বিধায়ক এবং আজই মিহির গোস্বামী বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। 30 বছর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতিতে যুক্ত ছিলাম, 22 বছর তৃণমূলে আছি। আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি বারবার বলেছি, সবাইকে বলেছি, রাজ্য নেতৃত্বকে বলেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাজ্য নেতৃত্বের একটা অংশ বিভিন্ন জেলায় এসে দল উপদল তৈরি করে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করত। আমি বারবার প্রতিবাদ করেছি। আমার তৃণমূল কংগ্রেসে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দেখেছি যে সেখানে সবসময় উপেক্ষিত হয়েছে, মূলত আমাকে তাচ্ছিল্য করা হয়েছে। সেই দিক থেকে বিচার করে আমার মনে হয়েছে যে আমি তৃণমূল কংগ্রেসে আজকে অপ্রাসঙ্গিক। আজকে মনে হয়েছে যে দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন 22 বছর আগে, সেই দলেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটা পর্দার আড়ালে চলে গেছে। কিছু ভুইফুর নেতা আর কিছু ঠিকাদার যাদের কাছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজকে পরিচালিত হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমার মতো একজন রাজনৈতিক কর্মী সঠিকভাবে সঠিক কাজ সঠিক কথা বলবার প্ল্যাটফর্মটা এখানে শেষ হয়ে গেছে। আমি এখানটায় আসলাম আজকে সকালবেলা, নিশীথ প্রামাণিক ব্যবস্থা করছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সাথে একটা আলোচনা করার, সেই আলোচনার শেষে আমার যদি মন যদি আমার মানসিকভাবে যদি আমি সঠিক বলে মনে করি তাহলে আমি বিজেপি দলে যোগদান করব। তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাই সূত্রের খবর। তবে এই প্রসঙ্গে শুরুতে তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পরে তৃণমূল সাংসদ সৌগত রায় কি জানিয়েছেন আপনাদের শোনাব। ওর সাথে সবাই কথা বলেছে, মিহিরের সাথে সবাই কথা বলছে। লাস্ট রবীন্দ্রনাথ ঘোষ আমাদের জেলার প্রেসিডেন্ট, ওর বাড়ি গিয়েছিল, 40 মিনিট কথা বলেছে। আমি মিহিরের সাথে কথা বলিনি, তার কারণ মিহির আমার খুব খুব ঘনিষ্ঠ হলেও এই ব্যাপারে আমার দল কোনো দায়িত্ব দেয়নি। দিল্লি যদি চলে যায়, কেউ যদি পার্টি ছেড়ে দেয় তাহলে যাবে, তবে সেই সমস্যা আমাদের মোকাবিলা করতে হবে। যা করি আমরা সবই লাভ হবে তাই ভেবে করি না, রাজনীতি একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে যারা পার্টিতে আছেন তাদের সাথে কথা বলতে হয়, সেটাই হচ্ছে।